আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নৈহাটির গাজীপুরহাটে জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব ও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থীরা। সেন্ট্রাল ফোর্স কি করবে? নাকা চেকিং করবে। সেন্ট্রাল ফোর্স সীমান্ত পাহারা দেবে, সীমান্ত সেন্ট্রাল ফোর্স রুট মার্চ করবে। পুলিশ, আমরা সোমবারের জন্য অপেক্ষা করছি, আপনারা ভয় পাবেন না, বিচলিত হবেন না। সোমবার মামলা আছে, এ লড়াইকে শেষ পর্যন্ত আমরা নিয়ে যাব। সেফ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল, গণতন্ত্র রক্ষা করার লড়াই। গ্রামের মানুষ তার নিজের পঞ্চায়েত করবে, মানুষের পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত। পঞ্চায়েত মেম্বার প্রধান পার্টি অফিসে বসে আবাস যোজনা হোক, শৌচালয় হোক, নলবাহিত জল হোক, বার্ধক্য ভাতা হোক, বিধবা ভাতা হোক, দিব্যাঙ্গদের ভাতা হোক, কৃষকদের কৃষি সরঞ্জাম সার বীজ হোক, এগুলো আমরা দলগত বলেছি। সোমবার দিন কোর্ট আছে, কোর্টে আমি পিটিশন, কোর্টেই ফয়সলা হবে। না, আপনি কি মেনে নিচ্ছে যে 100% সেন্ট্রাল ফোর্স দিয়েই দিতে হবে, এরপরে আর কোনো তৃণমূল দিয়ে আর কোনো এত ভাবার দরকার? ভোটের হস্তক্ষেপে সেন্ট্রাল ফোর্স দিয়েই নির্বাচন হওয়া উচিত আমরা দাবি করেছি। ভোটের প্রাথমিক পর্যবেক্ষণ বা রায়গুলো তাই আছে। চোররা ধরা পড়বে বলেই বলছে না, আমরা কোনো টাকা আটকাই না, আমরা চুরি আটকেছি। আপনাদের তো মানহানি করা উচিত, যেভাবে আপনাকে বারবার করে এই না না, ওগুলো ওদের কোনো মান থাকলে মানহানি মামলা। যে মুখ্যমন্ত্রী ভোটে হেরে মুখ্যমন্ত্রী হয় তার তো দোকান কাটা, যার এক কান কাটা সে রাস্তার পাশ দিয়ে যায়, তার দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। মমতা ব্যানার্জির দোকান কাটা তাই রাস্তার মাঝখান দিয়ে যায়। এসব লোকের কথা বলা, এটা রেজিস্টার মাতালের প্রশ্নের উত্তর দেওয়া আমার কাজ নয়। ব্যুরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।